রক্তপাতহীন যুদ্ধক্ষেত্রত পরিণত কর্ণাটক, বিজেপি শিবিরক নিদ্রাহীন পরিস্থিতি, সমীক্ষায় কংগ্রেসক দিছে আহার বাতরি। 2024 লোকসভা নির্বাচনের পূর্বে কর্ণাটক পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্র, রক্তপাতহীন যুদ্ধত সমুখ সমরত নামিছে কংগ্রেস বিজেপি। কিন্তু তার পূর্বে প্রকাশ পাওয়া কেতবোর নির্বাচনী সমীক্ষায় বিজেপি দললৈ কঢ়িয়ে আনিছে চরম অহনি সংকেত। আভ্যন্তরীণ কন্দলত জর্জরিত বিজেপির বাবে কর্ণাটকের নির্বাচন হয়ে পড়েছে এক দুঃস্বপ্নর দরে। এজনের পাছত আনজন নেতায় দল ত্যাগ করে বিজেপির বাবে পরিবেশ করে তুলিছে প্রতিকূল। এই প্রতিকূলতার মাজতেই বিভিন্ন সংস্থার নির্বাচনী সমীক্ষায় বিজেপির আসন্ন পতনের ইঙ্গিত দিছে। লোকপালর সমীক্ষা অনুসরি কর্ণাটকত কংগ্রেসে পাব 116-122 আসন, কর্ণাটকত বিজেপির হাতলৈ 66-69 আসন। একদরে ভোটর হারতো দেখা গৈছে ব্যাপক তারতম্য। এই সমীক্ষাটোর মতে কংগ্রেসে 39-42% ভোট লাভ করার বিপরীতে বিজেপি 33-36% ভোটর মাজতে সীমাবদ্ধ হয়ে থাকার সম্ভাবনা আছে। কেবল লোকমতে নহয়, সি ডেইলিও নিয়মিয়াকৈ কর্ণাটকের নির্বাচন সন্দর্ভত সমীক্ষা প্রকাশ করে আছে। সি ডেইলির 22 এপ্রিলের সমীক্ষা মতে কর্ণাটকত কংগ্রেসে 153 আসন লাভের সম্ভাবনা, বিজেপি 42 আসনতেই থমকি রার সম্ভাবনা। 19 এপ্রিলত একটা সংস্থায় চলা সমীক্ষাত কংগ্রেসে 147 আর বিজেপিয়ে 45 আসন লাভ করার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছিল। কিন্তু তারপর 4 দিনের ব্যবধানত বিজেপির আসন আর হ্রাস পাব বলে কোয়া হয়েছে। এয়া শাসকীয় দলটির বাবে মুঠেও ভাল খবর নহয় বলে কব পারে। ইয়ার বিপরীতে বিভিন্ন সমীক্ষায় কংগ্রেসের বাবে কঢ়িয়ে আনিছে আহার বাতরি। ইয়ার মাজতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী সহ দলটির আটাইবোর নেতায় কর্ণাটকত প্রচার অভিযান জোরদার করে তুলিছে। যদি সমীক্ষার তথ্য নির্বাচনের ফলাফলতো প্রতিফলিত হয়, তেনেহলে 2024 পূর্বে ই হব এক মুখ্য আঘাত। কারণ কর্ণাটক দক্ষিণের একমাত্র রাজ্য যত বিজেপিয়ে শাসনভার দখল করবলে সক্ষম হয়েছিল। তদুপরি আন আন দেশের পরাও কর্ণাটকের বিশেষ গুরুত্ব আছে। কর্ণাটক দখল করিব পারিলেই কেইবাটাও দিশর পৰা সকাহ লাভ করিব কংগ্রেসে, লগতে কংগ্রেস কর্মী সকলে ঘুরাই পাব আত্মবিশ্বাস। সেইবাবেই কর্ণাটক দখল করাটো কংগ্রেস দলের বাবে হয়ে পড়েছে জীবন মরণের সংগ্রাম স্বরূপ। এনে পরিস্থিতিত কর্ণাটক হয়ে পড়েছে এখন রক্তপানহীন যুদ্ধক্ষেত্র। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।